হার্ড নাট টু ক্র্যাক এই সিরিজে আমরা আলোচনা করব সেই সকল কনফিউজিং টপিকস বা টাফ নিয়ে যেগুলো বিসিএস অন্যান্য বিভিন্ন পরীক্ষা এসেছে এবং অফার করব এই সমস্যাগুলোরই সবচেয়ে সহজ সমাধান সাথে এক্সপ্লেনেশন তো থাকবেই সাথে আসি আমি জেসিডু বায় সো উইদাউট ফার্দার অ্যাডো লেটস স্টার্ট এখানে প্রশ্নটা হচ্ছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা তাহলে সুদের হার কত অর্থাৎ আমাদের এখানে সরল মুনাফার কথা বলা হয়েছে আমরা এটা কনফার্ম তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে সরল মুনাফার যে সূত্রটা আছে সেটা কি। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকাল টু পি আর আয় হচ্ছে সরল মুনাফা পিটা হচ্ছে আমাদের মূলধন এনটা হচ্ছে সময় আরটা হচ্ছে মুনাফার হার আমি লিখলাম না লিখতে গেলে জিনিসটা বড় হয়ে যাবে তাহলে আমরা শুরুতে আমাদের এখানে ম্যাথের দুটো পার্ট এটা হচ্ছে অর্ধেক আর পরবর্তীতে ছশো টাকার পাঁচ বছরের সুদ এটা আরেক অর্ধেক আর উভয় ক্ষেত্রে সুদের হারের মানটা সেম তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমাদের যে মুনাফার হারের মানটা সেটাকে আমরা আর ধরলাম সেকেন্ড ক্ষেত্রেও মুনাফার হারের মানটা আর এখানে মুনাফার হারের মানটা পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে সরল মুনাফা আই ওয়ান ইজ ইকাল টু পি এন আর আমরা এখানে চাইলে পি ওয়ান এন ওয়ান আর পি ওয়ান এন ওয়ান আর দিতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে পি হচ্ছে কত পাঁচশো এন হচ্ছে চার বছর আর আর এর মানটা আমরা আরই রেখে দিলাম বা আমরা এখানে আরটাকে আমরা পার্সেন্টেজ পেতে গেলে অবশ্যই আমরা আর ডিভাইডেড বাই হান্ড্রেড লিখতে হবে তাহলে আমরা এখানে পাচ্ছি এটাকে কেটে দিলাম এইটাকে কেটে দিলাম পাচ্ছি ছাড়া বিশ আর আবার সেকেন্ড ক্ষেত্রে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে এই ক্ষেত্রে আই টু সমান সমান কথা হবে যেহেতু একই সূত্র পি এন আর তাহলে ছয়শো গুণ পাঁচ গুণ আর ডিভাইডেড বাই একশো আমি কাটাকাটি করলাম পেলাম ছয় পাঁচ ছ ত্রিশ তিরিশ গুণ আর তাহলে আমি আমাদের প্রথম ক্ষেত্রে টোটাল মুনাফার মানটা পাচ্ছি আর সেকেন্ড ক্ষেত্রে টোটাল মুনাফার মান অর্থাৎ সুদের মান পাচ্ছি থার্টিয়ার আর আমার এখানে বলা হচ্ছে টোটাল সুদের মান পাঁচশো অর্থাৎ প্রশ্নমতে আমি কি লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত মুনাফার মান যোগ দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রাপ্ত মুনাফার মান সমান সমান টোটাল মুনাফার মানটা পাঁচশো তাহলে আমি এগুলোকে যোগ করলাম আর সমান সমান পাঁচশো ডিভাইডেড বাই পঞ্চাশ দশ সুতরাং আর সমান সমান দশ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মুনাফার হারের মানটা হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ যদি আমরা জাস্ট কেবল একটা সূত্র জানি যে সরল মুনাফা আই ইজ টু পি এন আর তাহলে আমরা ম্যাথটা করতে পারি এবং এই ম্যাথটা কিন্তু আমাদের বেশ কয়েকটি কম্পিটিটিভ এক্সামে এসেছিল এবং ষোলতম বিসিএসি আসছিল সো আশা করি ম্যাথটা বুঝতে আর আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহ হাফেজ